দ্বিতীয় বিবরণ 25 পর্ব মনুষ্যমানক মধ্যে বিবাদ উপস্থিত হলে যেবে সেমানে বিচারার্থে আসন্তি ও বিচারকর্তামানে সেমানক বিচার করন্তি তেবে সেমানে নির্দোষকু নির্দোষ ও দোষী কি দোষী করিবে। পুনি যেবে দোষী লোক প্রহারিত হেবার যোগ্য হুয়ে তেবে বিচারকর্তা তাহাকু শুয়াইব, পুনি তাহার দোষ অনুসারে গণি গণি আপনা সম্মুখে তাহাকু প্রহার করাইব, সে তাহাকু 40 প্রহার দেইপারিব, তহিঁরু বড়িব নাহিঁ। নহিলে যেবে সে তা বড়ে ও তহিঁরু বহুত প্রহার করে তেবে তুম্ভ ভাই তুম্ভ দৃষ্টিরে তুচ্ছ যোগ্য হেব। বলদ বেঙ্গলালে বুলিলা বেলে তুমে তাহার তুণ্ডি বাঁধিব নাহিঁ। ভাইমানে একত্র বাস করুথিলে যেবে সেমানক মধ্যরু জনে মরে ও তাহার সন্তান নথায়ে তেবে সেই মৃত লোকর ভার্যা বাহারর অন্য পুরুষকু বিবাহ করিব নাহিঁ, তার দেবর তাহাকু বিবাহ করি তার সহবাস করিব ও তাহা প্রতি দেবরর কর্তব্য করিব। পুনি সেই স্ত্রী যে প্রথম সন্তান জন্ম করিব সে তাহার মৃত ভাতার উত্তরাধিকারী হেব, তহিঁরে তাহার নাম ইস্রায়েল মধ্যরু লুপ্ত হেব নাহিঁ। আউ সেই পুরুষ যেবে আপনা ভাতৃভাজ্যকু গ্রহণ করিয়া পাই অসম্মত হুয়ে তেবে সেই স্ত্রী নগর দ্বাররে প্রাচীন মার্গমানক নিকটকু যাই কহিব, আম্ভ দেবর ইস্রায়েল মধ্যরে আপনা ভ্রাতার নাম রখিবাকু অসম্মত, সে আম্ভ প্রতি দেবরর কর্তব্য কর্ম করিবাকু ইচ্ছা করে নাহিঁ। তেবে তাহার নগরস্থ প্রাচীনমানে তাহাকু ডাকি কহিবে, তহিঁরে যেবে সে ছিড়া হই কহে যে তাহাকু গ্রহণ করিবাকু আম্ভর ইচ্ছা নাই, তেবে তাহার ভাতৃভাজ্যা প্রাচীনমানক সাক্ষাতরে তাহার নিকটকু আসি তাহার পাদরু পাদুকা কাড়ি তা মুখরে ছেপ পকাইব, পুনি প্রত্যুত্তর করি কহিব যে কেই আপনা ভাইর ঘর ন তোলে তাহা প্রতি এ রূপে করাযিব। আউ ইস্রায়েল মধ্যে সে চিত্তপাদুক বংশ বলি বিখ্যাত হেব। পুরুষমানে পরস্পর বিরোধ কলে, সেমানক মধ্যরু কাহারি ভার্যা যে প্রহারক হস্তরু আপনা স্বামীকে রক্ষা করিবাকু আসে সে হাত বড়াই প্রহারকর গুপ্তাঙ্গ ধরে, তেবে তুমে তাহাকু হস্ত কাটি পকাইব, তুম্ভ চক্ষু তাহাকু দয়া করিব নাহিঁ, তুমে আপনা থলিরে উণা অধিক ওজনর নানা প্রকার বটকরা রখিব নাহিঁ, তুমে আপনা গৃহরে উণা অধিক পরিমাণর পাত্র রখিব নাহিঁ, তুমে যথার্থ ও ন্যায় বটকরা রখিব, পুনি যথার্থ ও ন্যায় পরিমাণ পাত্র রখিব। তৈর সদাপ্রভু তুম্ভ পরমেশ্বর তুম্ভকু যেউ দেশ দেবে সেই দেশরে তুম্ভর দিন দীর্ঘ হেব, কারণ যেউমানে এপরি অধর্ম কর্ম করন্তি সে সমস্তে সদাপ্রভু তুম্ভ পরমেশ্বরঙ্কর ঘৃণাযোগ্য। তুমেমানে মিশরর বাহার হই আসিবা বেড়ে পথ মধ্যে অমালেক তুমকু যাহা কলা তুমে শ্রান্ত ও ক্লান্ত হেবা সময়রে সে পথরে তুম্ভকু ভেটি তুম্ভ পশ্চাদবর্তী দুর্বল লোকমানকু তুম্ভ পছরে কিপরি আক্রমণ কলা সে পরমেশ্বরকু ভয় কলা নাহিঁ এহা স্মরণ কর। এ তু সদাপ্রভু তুম্ভ পরমেশ্বর অধিকারার্থে তুম্ভকু যেউ দেশ দেবে সেই দেশরে সদাপ্রভু তুম্ভ পরমেশ্বর চতুর্দিগস্থ তুম্ভ শত্রুমানঙ্কঠারু তুম্ভকু বিশ্রাম দেলে, তুমে আকাশ তলরু অমালেকর স্মরণ চিহ্ন লোপ করিব তুমে পাশরিব নাহিঁ।